ইতালির ভেনিসে প্রবাসীদের বৃহৎ সংগঠন আবদুল্লাহপুর আঞ্চলিক সমিতি দুই বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করেছে। রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রবীণ কমিউনিটি নেতা জয়নাল আবেদিনের সভাপতিত্বে এই আয়োজনে অনেক প্রবাসী বাংলাদেশে উপস্থিত ছিলেন। দুই বছরের জন্য মতিউর রহমানকে সভাপতি, নেওয়াজ শরীফকে সাধারণ সম্পাদক ও আলামিন মোহাম্মদকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।